कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। देश भर में लोकसभा चुनाव का सियासी बिगुल बज चुका है। 2024 में 7 फेज में लोकसभा चुनाव होने जा रहे हैं। पहले चरण की वोटिंग 19 अप्रैल को होने वाली है। इससे पहले तमाम राजनीतिक पार्टियां अपने चुनाव प्रचार में जुट गई हैं। इसी बीच महानगर स्थित प्रेस क्लब में आयोजित एक कार्यक्रम के दौरान श्री श्री शांतिहरि गुरुचंद मतुआ फाउंडेशन ने अपने उम्मीदवारों के नाम की घोषणा कर दी है। सुमिता पोद्दार बुनगांव से, संजीत विश्वास कृष्णनगर से और बारासा से सैफुद्दीन मंडल इस बार संस्था की ओर से लोकसभा चुनाव लड़ेंगे। आपको बता दें 2024 में 7 फेज में लोकसभा चुनाव होने जा रहे हैं। पहले चरण की वोटिंग 19 अप्रैल को होगी। देश भर में इलेक्शन की प्रक्रिया 43 दिन तक चलेगी। वहीं 4 जून को नई सरकार का ऐलान हो जाएगा। आम चुनाव के दूसरे चरण का मतदान 26 अप्रैल, तीसरा 7 मई, चौथा चरण 13 मई, पांचवा फेज 20 मई, छठवां फेज 25 मई और सातवें चरण का मतदान 1 जून को होगा। इस अवसर पर संस्था के प्रवक्ता डॉक्टर सुकेश चौधरी, सुमिता पोद्दार, संजीत विश्वास, सैफुद्दीन मंडल सहित कई गणमान्य लोग मौजूद थे। तो आइए सुनते हैं मौके पर बातचीत करते हुए किसने क्या कहा। बारासात लोकसभा केंद्र जनगण के उद्देश्य बार्ता देव ये शासक दल क्षमत आज सम्पूर्ण दुर्नीतिग्रस्त अपना सबा देखते जनगण देखते तर साइडे गिकल्प हिसाब से আমি যদি জয়লাভ করতে পারি বারাসাত লোকসভা কেন্দ্রে, প্রথম কাজ হবে আমার যে শিল্প, ছোট ছোট শিল্প আছে বারাসাত লোকসভা কেন্দ্রে, বস্ত্র শিল্প থেকে শুরু করে, তারা শ্রমজীবী মানুষ, তাদের কোনো ইউনিয়ন নেই এবং তাদের কোনো কাজের সুবিধা দেওয়া হয় না, তাদের মানে মাসিক যে বেতন সেটা বাড়ানো হয় না। সেই শিল্প এবং তাদের শ্রমিকদের উপরে নজর রেখে আমি চিন্তা ভাবনা করব। এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ডিটিসি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার आर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। ভোটারদের আকাঙ্ক্ষে ধর্মীয় যে অধিকার 3500 বছর অতিবাহিত হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আমাদের ধর্মীয় অধিকারকে এখনো সুনিশ্চিত করা হয়নি এবং আমরা চাই মত ধর্ম একটি সার্বজনীন ধর্ম হিসেবে পরিগণিত হোক। দুই, আমাদের যে শিক্ষার দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নেই যেখানে একজন মানুষ শিক্ষার অধিকার পাবে না, সেই অধিকারটুকু উচ্চার চক্র আমাদের দিয়েছেন, তার জন্য তার সমস্যা আমি নির্ধারণ ব্যক্তি হিসেবে রাখতে চাই। এবং আমি যে কেন্দ্রে দাঁড়িয়েছি কৃষ্ণনগর রেল স্টেশন, ট্রান্সিট স্টেশন, তারপর নদিয়া জেলার পূর্ব পর্যন্ত 80 কিলোমিটার যে জনবহুল এলাকা, সেখানে আজও রেল লাইনের সুব্যবস্থা হয়নি। ভারতবর্ষের 77 ইয়ার অর্থাৎ পাস্ট হয়েছে কিন্তু সে রেল লাইন আজ পর্যন্ত নেই। আমরা অনেক নামি দামি যেমন ইন্দিরা গান্ধী, আমরা পেয়েছি অটল বিহারী বাজপেয়ী, আমরা পেয়েছি নরেন্দ্র মোদীকে, কিন্তু আমাদের সেই সুদীর্ঘ রেল লাইন আমরা এখনো পাইনি। এই রেল লাইনের সঙ্গে জড়িত যেমন অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, অর্থাৎ আমাদের ছেলেরা দুর্গান্তে উচ্চ শিক্ষা লাভের জন্য যেতে পারে না, কারণ অতিরিক্ত অর্থ ধরন দিয়ে দুর্গান্তে কলকাতা কি দিল্লি পড়তে যাওয়ার আমাদের সৌভাগ্য হয় না। তাই রেল লাইনটা আমরা ইস্যু রাখব এবং হরিচাঁদ চন্দ্রের জন্মদিন একটা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করতে হবে। এই দাবি দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক পার্টির কাছে রাখা হলেও আমাদের দাবিকে নস্যাৎ করে দেওয়া হয়েছে, সেই দাবি এখনো সম্পূর্ণ হয়নি। এবং শিক্ষার ক্ষেত্রে উচাদের যে আদর্শ, উচাদ ছাত্রকে ভারতে একজন মরণোত্তর ভারত রত্ন উপাধি দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছি, কিন্তু উচাদ ছাত্রকে সেই ভারত রত্ন মরণোত্তর দেওয়া হয়নি। এই দাবি আমরা নির্দল প্রার্থী হিসেবে রাখবো এবং এই দাবিগুলি আমরা বিভিন্ন ধর্ম সম্মেলনে রাখতে গেলেও রাজনৈতিক চাপে যেগুলি আমরা প্রকাশ করতে পারি না,
তাই রাজনৈতিক ভাবে লড়াই করে আমাদের দাবির আদায়ের উদ্দেশ্যে আমরা নির্বাচন প্রার্থী হিসাবে মানুষের কাছে ভোট প্রার্থনা করতে পারি। এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ডিটিসি লন্ডন দ্বারা বেস্ট শোরুম অ্যাওয়ার্ড উইনার আরআর আগরওয়াল জুয়েলার্স কলকাতা জয়পুর কে বাদ আব রাউরকেলা মে ভি আরআর আগরওয়াল জুয়েলার্স রিশতা ভরসে কা মতুয়া নয় আমার গুরুচাঁদ ঠাকুর 36টা জাতির জন্য লড়াই করেছিল এবং আমরাও সেই সমাজের আমাদের লড়াইটাও সেই 36টা জাতির জন্য আমি একটাই বার্তা দেবো ওনাদের ঠাকুর বাড়ির জন্য আমার কোনো ই নেই ঠাকুর বাড়ির যারা স্বার্থপর যে প্রতিনিধিরা এখন হয়েছে যাদেরকে আমরাই রাজা বানিয়েছিলাম এক সময় তাদের জন্য একটাই বার্তা রক্ত রক্তের জয় হবে রক্তের জয় না ভক্তদের জয় আর ঠাকুরটা আমাদের আমরা সেই জায়গা থেকে আমরা ঠিক ধর্মের জায়গায় মর্যাদা দিয়ে আমরা রাখতে চাই। ব্যুরো রিপোর্ট 24/7 তাজা সমাচার। Exclusive jewelry collection DTC London dwara best showroom award winner RR Agarwal Jewelers Kolkata Jaipur ke baad ab Rourkela mein bhi RR Agarwal Jewelers rishta bharose ka 24/7 taza samachar ke sabhi darshakon ko Sadhna Sargam ka namaskar